নবীনগরে জিনতপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা। আহ্বায়ক সবির আহমেদ, সদস্য সচিব বাসির মুহুরী। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন আবু হাসান আপন, সঙ্গে আছে আমি তানজানা রহমান দিশা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে আলোচনার সভার আয়োজন করা হয়। গতকাল বিকেলে জিনতপুর বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় পার্টির অস্থায়ী অফিসে জিনতপুর ইউনিয়ন ও নয়টি ওয়ার্ডের জাতীয় পার্টির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রজব আলী মোল্লা। জাতীয় পার্টির নেতা মোহাম্মদ বাসির মুহুরীর সঞ্চালনায় আলোচনার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুসলিউদ্দিন মৃধা, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জিনতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব মোহাম্মদ সবির আহমেদ, নবীনগর দক্ষিণ 6 ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি শেখ হুমায়ুন সহ জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জিনতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক সবির আহমেদকে আহ্বায়ক, কাজী ফারুক সরকারকে যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদ বাসির মুহুরীকে সদস্য সচিব করে 34 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ। আজি জয়নাল সাহেব উপস্থিত নবীনগর হইতে আগত থেকে আমার সভাপতি সেক্রেটারি ভাইয়েরা রাজনীতি করতেছি, সিয়াসি সবাইকে আমার উস্তাদ কেন মাস্টার সালাম সর্দার ওই পুস্তা মাই তারা আছে, আমার মুরুব ল্যাকিস্ট আছে, নাঙ্গলে জানা রাজনীতি দেখবো দিতেছি। আমার একটা কথা হলো কি, মৃত্যুর আগ তো নাঙ্গলি করে যাবে, আর 37 বছর রাজনীতি করে গেছি, চলাফেরা ভুল চুরি পুরোপুরি সত্যি হতে পারে, আল্লাহ রাস্তা আমাদের মাফ করে দিল। আজকে আর নতুন কমিটি আপনার কমিটি হইতেছে, আপনারা যারাই খুশি তারে বানাবে, যারা আপনার কাছে ভালো লাগে তারে খুশি, এরপর তো আমার পরবর্তীতে কমিটি হবই, আপনারা যারে খুশি তারে সভাপতি ইউনিয়ন আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা সভাপতি জনাব আল খাস রজব আলী মোল্লা ভাই, আপনাদের সকলে পরিচিত যে নাকি কাজী আনোয়ার সমুখ থেকে দীর্ঘ